হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিজি অ্যাডমিশন 2023 পরপর নোটিফিকেশান আসছে, শেয়ারও করে দিচ্ছি আপনাদের কাছে। এখন নিয়ে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত বিশ্ববিদ্যালয় বা WBSU। WBSU তরফ থেকে চলে এসছে কিছু কিছু সাবজেক্টের পিজি অ্যাডমিশন 2023-এর অফিসিয়াল নোটিফিকেশান, শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটায়। যা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছে এই আপডেটটা। শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তাদের যে তরফ থেকে চলে এসছে পিজি অ্যাডমিশন 2023-24-এর কিছু কিছু অফিসিয়াল নোটিফিকেশান। প্রথমত চলে এসছে, যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স BLIBSC। এটা হচ্ছে লাস্ট ইয়ার থেকে WBSUতে চালু হচ্ছে তাদের মেন ক্যাম্পাসে এক বছরের কোর্স, এবং এখানে টোটাল কোর্স ফিস পড়ে 20,000 টাকা কিন্তু খরচা পড়ে টোটাল BLIBSC-তে, অর্থাৎ ব্যাচেলার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে। এই ক্ষেত্রে যেটা লাগে, গ্র্যাজুয়েশন হলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন, অথবা মাস্টার্স থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এছাড়া যারা আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা MCA বা BCA কমপ্লিট করেছে, বা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, বা ফার্মাসি বা LLB কমপ্লিট করেছে, তারাও কিন্তু লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে অ্যাপ্লাই করতে পারছে। এবং জানিয়ে দিই আজকের এর যে টোটাল অ্যাডমিশনটা হয়ে থাকে মেরিটের মাধ্যমে হয়ে থাকে, টোটাল 40টা মতন সিট ক্যাপাসিটি রয়েছে, তার মধ্যে কিন্তু আজকে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হবে। আমি একটু এদের লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের অফিসিয়াল নোটিশটা বলে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি আমি WBSU তাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে চলে এসছে আপনি দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশান। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য অ্যাডমিশন 1 ইয়ার সেলফ ফাইন্যান্স ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স BLIBSC। এখানে হচ্ছে যে আবেদন চলবে 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর অবধি, এবং পিজির আবেদন যে ওয়েবসাইটে চলবে সেম ওয়েবসাইটে WBSUPGAdmission.com এখানেই পেয়ে যাচ্ছেন এদের কিন্তু আবেদনের জন্য সুযোগ। আচ্ছা, আমি জানিয়ে দিই এদের এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, এই মোবাইল নাম্বারে ফোন করে আপনি কিন্তু কথা বলতে পাচ্ছেন যদি আপনার কোনোরকম কোনো কোয়েশ্চেন থাকে। পরবর্তী এবার শেয়ার করে দিচ্ছি MBA এডমির কিন্তু অ্যাডমিশন নোটিফিকেশান অফিসিয়ালভাবে WBSU পাবলিশ করে দিয়েছে। সুযোগ কাদের দেওয়া হচ্ছে, 2021, 2022 এবং 2023-এ যারা স্টুডেন্টস আছে তাদেরকে কিন্তু আজকে MBA-র জন্য সুযোগ দেওয়া হচ্ছে। এবং এখানে স্পেশালাইজেশন পেয়ে যাচ্ছেন মার্কেটিং, ফাইন্যান্স এবং সিস্টেম, অর্থাৎ ইনফরমেশন সিস্টেম, এবং তার সাথে পেয়ে যাচ্ছেন HR-এর ওপর 4টি স্পেশালাইজেশন রয়েছে। অর্থাৎ এখানে 2021, 22, 23 তিন বছর স্টুডেন্টসরা কিন্তু সুযোগ পাচ্ছে, এবং যারা আজকে UG বা PG পাস আউট আছে তারাও কিন্তু MBA-র জন্য আবেদন করতে পারছে। কী যোগ্যতা লাগছে? প্রথমত জানিয়ে দিই, MBA যারা WBSU আন্ডারে করতে চাইছেন মেন ক্যাম্পাসে, এই ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন হতে হবে, এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলে আবেদন করতে পারছেন। অনার্স বা পাসের কোনো ব্যাপার নেই লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অথবা MBA-তে। এক্ষেত্রে যারা আজকে জেনারেল ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট আছে তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ পাসরা আবেদন করতে পারবে প্লাস অনার্সরা আবেদন করতে পারবে। তার সাথে যারা আজকে ধরুন ফার্মাসি নিয়ে পড়েছে বা LLB নিয়ে পড়েছে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে তারাও কিন্তু আবেদন করতে পারছে। আচ্ছা, এখানে জানিয়ে দিই একটা ডিজারেবল কোয়ালিফিকেশান চাইছে, অর্থাৎ এদেরকে আগে নেওয়া হবে যদি আপনার ক্যাট, ম্যাট অথবা XMAT বা GMAT বা গেট এরকম কোনো এক্সাম দেওয়া থাকে এবং কোয়ালিফাইড স্কোর থাকে, তাহলে আপনি কিন্তু আজকে আগে চান্স পাবেন অন্যান্য স্টুডেন্টসের থেকে। আর যাদের আজকে এই এক্সামগুলো দেওয়া নেই তারাও আবেদন করতে পারে WBSU-তে। এবং এখানে আমি যেটা বললাম 22,000 মতন কিন্তু খরচা পড়ে পার সেমিস্টারে মোটামুটি। আচ্ছা, এবং এক্ষেত্রে আপনারাও কিন্তু, অর্থাৎ যারা পরীক্ষা দেয়নি কোনো এন্ট্রান্স, তারাও কিন্তু আবেদন করতে পারে। পুরোটা মেরিটের মাধ্যমে হয়ে থাকে, এবং এখানে টোটাল আজকে তবে এই মেরিটের মাধ্যমে অ্যাডমিশনের আগে কিছু আপনার সিলেকশন হয়ে থাকে। সেই সিলেকশনটা কীভাবে হয়, অ্যাকচুয়ালি একটা হয়ে থাকে গ্রুপ ডিসকাশান, আর একটা হয়ে থাকে হচ্ছে যেটা পার্সোনাল ইন্টারভিউ, 100 নম্বরের পরীক্ষা হয়। এই 100 নম্বরের পরীক্ষা একটা গ্রুপ ডিসকাশান, যেটা আমি অলরেডি CU যখন ক্যালকাটা ইউনিভার্সিটি MBA-র সময় শেয়ার করেছিলাম ঠিক সেম প্রসিডিওরে। আচ্ছা, এবং তার সাথে এখানে টোটাল সিট সংখ্যা, আনরিজার্ভ থেকে EW সবার জন্য সিট সংখ্যা 2023 সালে WBSU তরফ থেকে চলে এসছে, এবং এখান থেকে দেখে নিতে পাচ্ছেন টোটাল যে সিট রয়েছে, টোটাল সিট রয়েছে 50টা, তার মধ্যে SC-দের জন্য রয়েছে 11টা সিট, ST-দের জন্য রয়েছে আপনার 3টে মতন সিট রয়েছে, OBC-র জন্য রয়েছে 5টা সিট, OBC-B-র জন্য রয়েছে টোটাল 4টে সিট, আনরিজার্ভদের জন্য রয়েছে 27 মতন সিট রয়েছে, এবং তার সাথে PWD অ্যাজ পার দ্য রুলস এবং EWS ক্যাটাগরি অ্যাজ পার দ্য রুলস 10%, মানে 5টা মতন সিট পাচ্ছেন EWS-এ। তো বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি। 1 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে, এবং এখানে আপনারা সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু অলরেডি দেখে নিতে পাচ্ছেন। 1 তারিখ থেকে 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। পরবর্তী WBSU-র MA MSC MCOM এবং তার সাথে রুরাল স্টাডিজ বা অন্যান্য যে কোর্সগুলো রয়েছে তার আপডেট নিয়ে চলে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। প্রত্যেক 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে, কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবো জানতে হলে ভালো কমেন্ট চাই। বেস্ট অফ লাক জানাচ্ছি সবাইকে।